একেবারে শান্তিনিকেতনের ধাঁচে বসন্ত উৎসব শহর কলকাতায়। দক্ষিণ কলকাতার 64 পল্লে দুর্গোৎসব কমিটিতে আয়ুষ্মি ফিল্ম অ্যান্ড ইউনিভার্স ইনস্টিটিউটের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসন্ত উৎসবের আগে রকমারি রঙে রঙিন হতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। বসন্ত উৎসবের আগেই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে 64 পল্লী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। আমরা চলে এসেছি 64 পল্লী দুর্গোৎসব কমিটির সেই বসন্ত উৎসবে। প্রাক বসন্ত উৎসব এখানে আয়োজন করা হয়েছে এবং রঙের খেলায় মেতেছেন এখানকার বাসিন্দারা। আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু দেখা যাচ্ছে যে তার আগে থেকে রঙের খেলায় আপনারা মেতে উঠেছেন, কি বলবেন? আয়ুষ্মি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং গ্রিনলিফ প্রেজেন্টস বসন্ত উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে সহযোগিতায় 64 পল্লী। প্রত্যেক বছর যেভাবে আমরা বসন্ত উৎসব করে থাকি, এই বছরও তার ব্যতিক্রম নয়। প্রত্যেক বছর উত্তর কলকাতায় করা হয়, এই বছর প্রথম দক্ষিণ কলকাতায় আমরা করতে শুরু করেছি। তো শান্তিনিকেতনের আদলে আমরা কলকাতায় বসন্ত উৎসবটা করতে চাই এবং প্রত্যেক বছর এই একই ফ্লেভার থাকে। রং কতটা প্রিয়? খুব প্রিয়। আর এই রঙের উৎসব প্রচন্ড। আর আজকে এফটিআই প্রেজেন্স বসন্ত উৎসব হচ্ছে, তো খুব ভালো লাগছে, খুব এনজয় করছি সকাল থেকে। ভীষণ সুন্দর একটা দিন, এত সুন্দরভাবে অভিজিৎদা অর্গানাইজ করেছে এফটিআই এর পক্ষ থেকে। সবাই ভালো করে এই দোল উৎসব কাটাক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনাই করি। এক্সট্রা আমরা প্রতি বছরই থাকি, এবছরে 64 পল্লী যুক্ত হয়েছে, গ্রিন লিফ যুক্ত হয়েছে, তো ব্যাপারটা আরও বড় হয়ে গেছে। খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি সবাই মিলে। সাউথ কলকাতায় এই প্রথম 64 পল্লী দুর্গোৎসব কমিটি একটা প্রোগ্রাম যেটা করলো, মিনি শান্তিনিকেতন। শান্তিনিকেতন অনেক লোক তো যেতে পারে না, যে রঙিন ভাবটা সে পায় না, সেই জন্য 64 পল্লী এবছরে নতুন রঙের মাধ্যমে শান্তিনিকেতনের আদলে 64 পল্লী পাড়ার একটা ছোট্ট উৎসব হচ্ছে। আজ আমার এখানে প্রথম বসন্ত উৎসব, আমি আসছি সঞ্চালনা করতে। শুধু তাই নয়, এখানকার এই 64 পল্লীর মানুষজন এত আন্তরিক, এত আন্তরিকতা দিচ্ছে, মনটা পুরো আপ্লুত হয়ে গেছে। এএফটিআই এবং গ্রিনলিফকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য। এটা আমার ফার্স্ট টাইম, আমার এসে খুবই ভালো লাগছে। তো মানে শান্তিনিকেতন একটা অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা হয়েছে, সো আমি বলবো যে সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স, আর থ্যাংক ইউ আর প্লাসকে এত সুন্দর করে কভারেজ করার জন্য। শান্তিনিকেতনের আদলে এখানে রঙের উৎসবের আয়োজন করা হয়েছে, বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। দিনভর সঙ্গীত এবং পাশাপাশি রঙের খেলায় মেতে থাকলেন এই 64 পল্লীর বাসিন্দারা। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ কলকাতা।